মহানগরবাসীর সমস্যাক লৈ অভিযান আম আদমি পার্টি। পানি আন্দোলনের তথ্য প্রকাশ, মহানগরবাসীর মতামত। 50,828 মতামত দিছে খোয়া পানির সমস্যার। 1 নভেম্বরের মহানগরীত আম আদমি পার্টিয়ে চলাইছিল পানি আন্দোলন নামের এক অভিযান। 65,166 জনের কাক চাপি 78% লোকরে পাইছিল পানির সমস্যা। কেবল প্রত্যক্ষভাবে যাই নয়, তার লগতে আমি একটা অনলাইন ব্যবস্থাও করেছিল। এই অনলাইনের যোগেদিও আমি রাইজর একেখিনি প্রশ্নের উপর মতামত বিচারিছিল, রাইজক আমি মতামত দিব কৈছিল যে আপনার সমস্যা সমূহ সন্দর্ভত আপনাদের কোক, আর আম আদমি পার্টিয়ে যে আন্দোলনের কার্যসূচী লো আপনাদের তাদের সঁহারি জানাও। আমি যিনি 65,166 পরিয়ালর বা কোনো ব্যক্তির মুরব্বীর আমি যে কমেন্ট পালো, তেওঁলোকৰ যে মতামত পালো, তারপরা আমি এনালাইসিস করে একটা সার্ভে রিপোর্ট উলিয়াই দেখিলে যে 65,166 ভিতর 78% লোকে, অর্থাৎ 50,828 মতামত আগবাইছে যে তেওঁলোকৰ খোৱা পানির অভাব। কেবল খোৱা পানিয়ে নহয়, কৃত্রিম বানপানী সমস্যার লগতে সমস্যা আছিল স্ট্রিট লাইটেরও। 18% লোকের দাবি স্ট্রিট লাইটের সমস্যা। কোটি কোটি টাকা ব্যয় করে স্মার্ট সিটি পরিকল্পনা সপন দেখা মুখ্যমন্ত্রীর সমালোচনা আম আদমি পার্টি। প্রথমে নির্বাচনতীয় প্রতিশ্রুতি পূরণ করক। পৌর নিগমের নির্বাচনত দম্ভালি মারি কোয়া, ওয়ার্ডে ওয়ার্ডে হসপিটাল কত কিমান স্থাপন করলে দেখাও। এই স্বাস্থ্য মডেলের সংলগ্ন থাকা যে মহল্লা ক্লিনিক, এই মহল্লা ক্লিনিকক তুলনা করে বা মহল্লা ক্লিনিকর সম্পর্কে কথা কবলে যাওতে মাননীয় হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ে কলে যে ওয়ার্ডে ওয়ার্ডে একোখনকৈ হসপিটাল বনাই দিব। গতি যা এপ্রিলত হওয়া সেই নির্বাচনের যে ডিসেম্বর মাহ হল, ওয়ার্ডে ওয়ার্ডে হসপিটালের কিনা কাম আরম্ভ হয়েছে নাকি, স্বাস্থ্যখণ্ডর কিনা কাম ওয়ার্ডে ওয়ার্ডে আরম্ভ হয়েছে নাকি, তারও আমি মতামত এই পত্রখনের জড়িয়ে লৈছিল। আনতে সুইচ টিপিলেই 24 ঘণ্টায় পানি পাব বলে কোয়া গুয়াহাটি উন্নয়ন মন্ত্রী অশোক সিংঘালক সমালোচনা আম আদমি পার্টির যুটিয়া সমন্বয়ক জিতুল ডেকার। এতিয়া প্রশ্ন হয়, কোটি কোটি টাকা ব্যয়ের কেবাখনো পানি যোগান আসনি রূপায়ণ করার পিছতো কেউ ব্যর্থ হয়েছে মহানগরবাসীক খোয়া পানি যোগানক, নে নির্বাচনী ইস্যু হিসাবে জিয়াই রখার চেষ্টা সরকারের? ভিডিও জার্নালিস্ট ইদ্রিস আলীর সঙ্গে পঙ্কজ মেধি, রিপোর্ট দ্য নিউজ প্লাস।